ভালো নেই বাংলাদেশ ক্রিকেট। সাদা পোশাকের টানা দুই সিরিজে চরম নাস্তানাবুদ হওয়ার হতাশা ঝাড়তে টাইগারদের মিশন এবার রঙিন পোশাকের ম্যাচ। চলতি সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজে অংশ নিতে আমিরাতে পৌঁছেই অনুশীলন শুরু করেছে টিম টাইগার। সোমবার শারজায় ব্যাটে শান দিয়েছেন শান্ত সৌম্য হৃদয় মুশফিকরা, বোলিংয়ে ঘাম ঝরিয়েছেন তাসকিন শরীফুল মোস্তাফিজ। শান্তর নেতৃত্ব নিয়ে নানা কথা থাকলেও শেষ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষেও অধিনায়কত্ব করবেন তিনি। তার সহকারী হিসেবে মাঠে থাকবেন মেহেদী হাসান মিরাজ। তবে এই সিরিজ দিয়ে আবারও দলে ফিরেছেন সৌম্য সরকার। আসছে 6, 9, 11 নভেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ। তিন ম্যাচই অনুষ্ঠিত হবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও স্পোর্টস।